সেই বাসটাকে বন্ধ রেখেছে। আমি আজকে এই এই ব্যানারটা তৈরি করতে গিয়েছিলাম, দেখা গেল যে ওই সেই টেকনিশিয়ান খোগড়া থেকে সিএমপিতে চলে আসছে, অথচ গাদাগাদি ভাবে চলে আসলো, অথচ আমার এই স্বাস্থ্যবিধি মেনে আমাদের বাস চলতে দিচ্ছে না। আজকে আপনারা জানেন আজকে কিস্তি নিয়ে সংসার চালাচ্ছে, কিস্তির লোক এসে বাড়ি ঘরকে ফুটে খাচ্ছে, ইশারা হয়ে তারা পালিয়ে বেড়াচ্ছে। আমি অনুরোধ করবো যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদেরকে যাতে যাত্রী নিয়ে আমাদের বাসগুলোকে চলার অনুমতি দেওয়া হয়, এই জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। টার্মিনালে ঢাকা টার্মিনাল, বাস টার্মিনাল, মহানন্দা টার্মিনালে ওএমএসএল ভিত্তিতে 10 টাকা কেজি হারে এই শ্রমিকদের গ্রেপ্তার দিয়ে এই শ্রমিকদেরকে রক্ষা করা দিয়ে সকলের প্রতি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি। সামনে ঢুকে ঢুকে মরছে, আপনাদেরকে অনুরোধ করছি আমার এই শ্রমিকদেরকে আপনারা দৃষ্টি দেন, তাদের ওএমএস এর মাধ্যমে যে 10 টাকা হাতিয়ে কি হারে চাউল, সেই চাউলটি প্রত্যেকটা টার্মিনালে দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। সাথে সাথে টিভি এবং আমি প্রশাসনের সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমাদের বিক্ষোভ মিছিল যে খুব সুন্দরভাবে আমরা পালন করতে পেরেছি এই প্রচার, যাতে অচল অবস্থা আমরা এই দেশে নিয়ম কানুন মেনে চলতে চাই এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলার জন্য আমরা শ্রমিকদের প্রতি আমরা নির্দেশনা দিই এবং আমরা বলি যে আমরা যেন স্বাস্থ্যবিধি মেনেই চলতে পারি। দেশের যে অবস্থা এবং সরকারের নির্দেশ মেনেই আমরা চলতে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে সব কিছু খোলা আছে, বর্তমান বাংলাদেশে নীল কারখানা, ফ্যাক্টরি, দোকানপাট আপনার সব কিছু চলছে,